আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যাকে সরাসরি আর বলা হয় নাই, কারণ সবসময় দেখা হচ্ছে বাড়িতে ওকে আর বলা হয় নাই যে তোকেও অভিনন্দন। সে যখন বিসিবির নির্বাচিত হলো বোর্ডের ডিরেক্টর, আলাদা করে বলি নাই যে তোর জন্য অনেক দোয়া, তোকেও অভিনন্দন, আলাদা করে বলা হয় নাই। আজকে মনে হলো কেন বলি নাই, কারণ দোয়াই করছিলাম, সবসময় খবর নিচ্ছিলাম, টিভি চ্যানেলের চোখ রাখছিলাম কি হলো রেজাল্ট, কি হবে ওর ফোন, কারণ ওই সময়টা ওকে জড়িয়ে ধরা হয় নাই। ওই সময়টা আমাদের জন্য একটা ট্রমার সময় ছিল। ওই সময়টা আমার আব্বা আইসিউতে ছিল, এবং তখনই ওর নির্বাচনটা হয়। তখনই আব্বা জেনে যেতে পারে নাই ব্যাপারটা, কিন্তু আমরা তখন একটা ট্রমার মধ্যে ছিলাম। প্রতিদিন রাতে এবং দিনে আইসিউতে যাচ্ছিলাম, যদি আব্বা একটু আমার কথা শুনেন, যদি আব্বা আমাকে কিছু বলেন, এটুকু জানার জন্য কিছু শুনতে পেরেছি। লাস্ট তখন আব্বার সাথে আমার দেখা, মানে লাস্ট যেটা ওনার জ্ঞান ছিল সেটা হলো যে উনি খুব শক্ত করে আমার হাতটা ধরে রেখেছিলেন, খুব শক্ত করে হাতটা ছাড়ছিলেন না। তো আইসিইউতে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তা আমি ওনার কানে কানে বলছিলাম আব্বা আমি যাই, উনি চুপ করে একবার তাকিয়ে হাতটা শক্ত করে ধরেই রেখেছিলেন। আমি জানি না, কোনোদিন জানতেও পারবো না যে উনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন কিনা। আমার বড় ভাই হাতটা ছুটিয়ে দেন এবং সেটাই শেষ ধরা, শেষ ছোঁয়া। আপনারা দোয়া করবেন এই বন্ধুরই সন্তান উনি, আল্লাহ আমাকে বেহেস নাসিব করে। আজানের সময় দোয়া কবুল হয়। আপনাদের সবার কাছে আমি আমার বাবার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে বেহেস নাসিব করে। এ বন্দরবাসীর কাছে দোয়া চাচ্ছি বন্দরের এই সন্তানের জন্য। আর আজান দিয়ে দিচ্ছে, যাই হোক, আমি আর নাই আপনাদের কাছে, শুধু একটা কথা বলে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ওসমান পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখ থেকে দেখে এসছি ওনারা মানুষকে সেবা করে যাচ্ছেন, আমার দেখা মতে, আমার জানা মতে। আমিও সেই চেষ্টায় আছি, যেখানেই যখন যেভাবে কারোর ডাক শুনেছি SMS এর মাধ্যমে, খবরের মাধ্যমে, ফোনের মাধ্যমে, আমি সেখানে পৌঁছাতে চেষ্টা করছি, করেছি, করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার শেষ দিনটি পর্যন্ত আমি যেন এই কাজটা করে যেতে পারি। শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। শুধুমাত্র একটা কারণে যে কোনো একজন মানুষ নিশ্চয় মোনাজাতে আমার নামটা স্মরণ করবে, শুধুমাত্র একটাই কারণে, পুনরুত্থান দিবস যেদিন আল্লাহ আমাদেরকে দাঁড়া করাবেন, সেই দিন যেন আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকেন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। আজান হচ্ছে, আজানের মধ্যেই আমি শেষ করে দিচ্ছি কথা। আজানের সময় কথা বলা উচিত না, দোয়া পড়া উচিত। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না বলে এই কথাগুলো বলে শেষ করছি। আর ছোট ছোট ছেলেমেয়েদেরকে বলে যাচ্ছি, তোমরা যখন আমাকে যেভাবে ডাকবা আমি তখন সেভাবে ছুটে আসবো তোমাদের জন্য, তোমাদের কাছে। যদি তোমাদের জন্য আমি এতটুকু কিছু করতে পারি, তাহলে আমি আমার নিজেকে সার্থক এবং ধন্য মনে করব। তোমরা সবাই অনেক বড় হও, অনেক ভালো থাকো, লক্ষ্যে পৌঁছাও, মানুষের মতো মানুষ হও, মনুষ্যত্ব নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।